এখানে একটা টিএমসি টিএমসি কাজ কাজ করছে, করছে, বেড়েছে 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 দিচ্ছে। দিচ্ছে। অত্যাচার 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 যদি যদি এমসি এমসি করে করে তাহলে তাহলে তো তো বিজেপি বিজেপি করতেই করতেই হবে। হবে। কারো বাড়ি টালির, কারোর বা মাটির, বেশিরভাগ বাড়ি কাঁচা। বাড়ি পাকা করার জন্য মুর্শিদাবাদ জেলার লালবাগ পুরসভার কাছে আবাস যোজনার আবেদনও জানিয়েছিলেন। বাসিন্দাদের একাংশ কেউ এক দফা, কেউ বা দু দফায় আবাস যোজনার টাকা পেয়েছিল, কিন্তু দেখতে দেখতে তাও 5 বা 7 বছর হয়ে গেল। তারপর থেকে আবাসের জন্য আর অর্থ পাননি লালবাগ পুরসভার 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাদের অভিযোগ, বিজেপি সমর্থক হওয়ায় আবাসের টাকা দেওয়া হচ্ছে না, বলা হচ্ছে তৃণমূল করলে তবেই মিলবে অর্থ। গিয়েছি বলছি, হ্যাঁ কাকে ভোট দিয়েছ? একটাই প্রশ্ন, অন্য কোনো প্রশ্ন নাই, কাকে ভোট দিয়েছ? হ্যাঁ ওই তো ওইভাবে আশাতে আছি যে দিচ্ছে 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 করে, নতুন ঘরে টাকা পেলো কই? আমরা তো টাকা পেয়েছি না, বিজেপি করার জন্যই মনে হয় পেয়েছি না টাকাটা আমরা। ধরেন যে টিএমসির রাজ, এখানে টিএমসির রাজ চলছে, বেছে বেছে দিচ্ছে, যাকে ভালো লাগছে তাকে দিচ্ছে, না ঘর দেয়নি বিজেপি করছি তাই। বিজেপি করার পরে ঘর দেয়নি? না। জানিয়েছেন প্রশাসনকে? হ্যাঁ, কতবার ছবি করে নিয়ে যাচ্ছে, আমাদেরকে ঘর দিচ্ছে না। বিজেপি করে তাই অপরাধে আর ঘর পায় না। আর যারা কিছু কিছু ঘর পেয়েছিল, দু একজন পেয়েছিল, তারা 17 সালে তারা একবারই টাকা পেয়েছে, কেউ দুবার পেয়েছে, তাও বেছে বেছে দিয়েছে। গ্রামবাসীদের অপর অংশের আবার অভিযোগ, কিস্তির টাকা যখন অ্যাকাউন্টে ঢুকেছিল সে সময় কাটমানি দিতে হয়েছিল তৃণমূল নেতাদের। আমি পেয়েছি 2017-19-এ, তার প্রথম কিস্তির টাকা, প্রথম কিস্তি পেয়েছি, দ্বিতীয় পেয়েছি, আমার তৃতীয় 63,000-30,000 আটকে রেখেছে। যেহেতু আমি বিজেপি করি, আমাকে বলেছিল ঝান্ডা ধর টাকা পেয়ে যাবি, আমি ঝান্ডা ধরিনি বলে আমাকে টাকা দেওয়া হয়নি। আমি ঘর টাকা পাইনি, ঘরের টাকা পাইনি। আমি গিয়েছিলাম একদিন, গিয়ে বললাম যে দেখুন আমরা তো গরিব মানুষ, তো সবাই যখন ঘর পাচ্ছে তো আমাদের জন্য একটু চেষ্টা করো, আমাদেরকে একটা ঘর দাও। তো এক ভদ্রলোক একদিন বলেছিল যে তুমি অমুকের কাছে যাও, 20,000 টাকা দিলে তোমাকে ঘর দিয়ে দিবে। কাউন্সিলর হিসেবে তো আমার অবশ্যই দায়িত্ব ওনারা যেন ঘরটা করতে পারে ঠিকঠাকভাবে এবং কি ভালোভাবে থাকতে পারেন, কিন্তু দেখুন আমরা এমন অসহায় যে আমরা কিছু করতে পারছি না। আমি শুধুমাত্র বিজেপির কাউন্সিলর বলে আমাকে সব কিছু থেকে বঞ্চিত রাখা হয়েছে। যে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িটুকু পায়নি, এমনকি পায়খানা বাথরুমও পায়নি, একটাই কারণ যে বিজেপি করে। এ বিষয়ে তৃণমূলের প্রতিক্রিয়া পাওয়া যায়নি, আর এখানেই প্রশ্ন উঠছে, কেন নির্দিষ্ট দলকে সমর্থন না করলে মিলবে না সরকারি অর্থ? বাংলায় কি একদলীয় শাসন কায়েমের চেষ্টা শাসক দলে? একাধিক জায়গায় কমপ্লেন জানিয়েছে, কোনো সুরাহা এখনো পর্যন্ত হয়নি। এরপর যদি গরিব মানুষের টাকা তছনছ করে দিয়ে তৃণমূল নেতারা নিজের পকেটে ভরে, তাহলে কিন্তু কঠিন আকার ধারণ করবে। এলাকার মানুষ বিক্ষোভে ফেটে পড়েছে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরা সীমন্ত দাসের সঙ্গে মৃন্ময় গোস্বামী, কাকানা নিউজ।